বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের স্বাধীনতার পরে এবং বিগত ইরশাদ সরকারের সময় বা বিএনপি সরকারের সময় বা আওয়ামী লীগের সময় আমরা ভেবেছি যে যোগ্য লক্ষ্যে যদি যোগ্য যথাস্থানে বসানো হয় তাহলে ওই মন্ত্রণালয় ভালো চলবে এবং তারা দেশের জন্য ভালো কাজ করতে পারবেন যেমন যিনি অর্থনীতি বলছেন তাকে যদি অর্থ মন্ত্রণালয় দেওয়া হয় যিনি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ভালো বলছেন তাকে যদি শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হয় যিনি ব্যবসা বাণিজ্য ভালো বলছেন তাকে যদি ব্যবসা বাণিজ্যের মন্ত্রণালয় দেওয়া হয় তাহলে তিনি ভালো করতে পারবেন এবং দেশের জন্য তিনি মঙ্গল বই নিয়ে আসবেন কিন্তু আমরা যদি বিগত পনেরো ষোলো বছরের কথাই চিন্তা করি এই কয়েকটি বছরে কিন্তু আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে আসাদুজ্জামান নূর বিশিষ্ট অভিনেতা বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাঁকে কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তিনি দলীয় স্বার্থের উদ্ধ যেতে পারেননি সংস্কৃতি মন্ত্রণালয়ে তিনি আহামরি কোনো খুব একটা কাজ করেননি বা কোনো পরিবর্তন আনতে পারেননি শিল্পকলা একাডেমি ডিজি একজনকে দেওয়া হয়েছে তেরো বছর তিনি ছিলেন লিয়াকোতালী লাকি তিনি অনেক দিন ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশন কথা ফেডারেশনে তিনি ছিলেন তিনি নাট্যদল করতেন গান বাজনা করতেন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাকে ওই শিল্পকলা একাডেমিতে বসানো হয়েছে কিন্তু তিনি তার যে কথাগুলো আগে ডিজি হওয়ার আগে বলেছেন সে কথাগুলো রক্ষা করতে পারেননি তিনি ডাকাত হয়ে উঠেছেন তিনি গ্রুপ থিয়েটার ফেডারেশনের মানুষদেরকে আর মানুষ মনে করেন না তিনি অর্থবিত্তের মোহে পড়ে গেছেন তাকে সেভাবে মানুষ আর পায়নি শিল্পকলার বিস্তারে তিনি ভূমিকা রাখেননি অনিয়ম উশৃঙ্খলতা লুটপাটে তিনি মনোযোগ দিয়েছেন তার মানে ক্ষমতায় যাওয়ার আগে আমরা অনেক কথা বলতে পারি কিন্তু ক্ষমতায় গেলে আর সেই অবস্থানটা রাখি না হয় লুটপাটে ঝাঁপিয়ে পড়ি অথবা দলীয় সরকারের মনোবৃত্তি যে মনের আশা পূরণের জন্য কাজ করি আমাদের ফুটবল ফেডারেশনে একজন যোগ্য লক্ষ্যে বসানো হয়েছে বাফুফেতে কাজী সালাউদ্দিন তিনি একজন কৃতিমান খেলোয়াড় স্বাধীনতা উত্তর বাংলাদেশের সম্মান বই নিয়ে আসার জন্য কাজী সালাউদ্দিনের ভূমিকা অপরিসীম তিনি ভালো খেলতেন বাংলাদেশের শ্রেষ্ঠ ফুটবলারদের একজন ছিলেন কিন্তু ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট করার পর থেকে তিনি ফুটবল ফেডারেশনটাকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুটবলের যে ঐতিহ্য ফুটবলের যে সুনাম ছিল আমাদের সেটিকে তিনি কপরস্থ করেছেন তার নানান বিশৃঙ্খলা অবস্থার কথা আমরা জানি দেশবাসী জানে আমরা যদি আবার অন্যদিকে একটু তাকাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসি সম্পর্কে যদি একটু বলি সাবের হোসেন চৌধুরী একসময় ছিলেন ভালো করছিলেন ভালো করতেন কিন্তু এরপরে দেওয়া হয়েছে মিস্টার পাপনকে তিনি কি করেছেন তিনি বলেছেন তিনি ক্রিকেট বলছেন ক্রিকেট জানেন এবং তিনি ক্রিকেটকে কি করেছেন কি অন্যায় অপরাধ করেছেন কি উলট পালট অনৈতিক কথাবার্তা মাঝে মধ্যে বলতেন বেফাঁস কথা বলতেন সেটি আমরা দেখেছি একটা বিশৃঙ্খল পরিবেশ ছিল তার সময়ে এবং বিসিসির যারা অন্যান্য ডিরেক্টর ছিলেন আমরা সুজনের কথাই যদি বলি এখন যেটি বলা হচ্ছে যে আমাদের যে অধিনায়ক ছিলেন সুজন তিনি ওই ওই যে ঘরোয়া ক্রিকেট বা ক্রিকেট লিগ যে ছিল সেটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন সো যোগ্য লক্ষ্যেও যোগ্য জায়গায় বসিয়ে দেখা হয়েছে আমাদের আরও অনেক আছে আরও অনেক এক্সাম্পল এরকম আছে আমাদের যে বিষয়গুলো আমাদেরকে মর্মাহত করে তার মানে যারা যোগ্যতা অর্জন করে আমি গ্রুপ থিয়েটার ফেডারেশনের কথা বললাম সাংস্কৃতিক ব্যক্তিত্বের কথা বললাম আসাদুজ্জামান নূর সাহেবের কথা বললাম শিল্প মন্ত্রণালয়ের কথা বললাম এগুলো হচ্ছে একটা এক্সাম্পল তার মানে যোগ্য লোক দিলেও কিন্তু তারা ও দলীয় স্বার্থের বাইরে কাজ করতে পারেন না অথবা নিজেই লুটপাটে ঝাঁপিয়ে পড়েন আমাদের এখন বর্তমানে যারা আছেন উপদেষ্টা মণ্ডলীতে তারা কিন্তু বিগত সরকারের সময় টকশোতে অনেক কথা বলেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তারা যদি কখনো মন্ত্রণালয় পান বা সরকারের কোনো দায়িত্বে যদি তাদেরকে দেওয়া হয় তাহলে তিনি ভালো কাজ করতে পারবেন আমাদের যেমন এখন যেমন আইন বিষয়ক উপদেষ্টা আছেন যেন বাসিফ নজরুল তিনি অনেক কথা বলেছেন বসুন্ধরার পত্রপত্রিকা মুনিয়া হত্যাকাণ্ডের বিচার সাগরণী হত্যাকাণ্ডের বিচার মুনিয়া হত্যাকাণ্ডে কেন তাদেরকে বন্দি করা হচ্ছে না অ্যারেস্ট করা হচ্ছে না অথবা সেই পত্রপত্রিকাগুলো বসুন্ধরা গ্রুপের সেগুলো কেন বন্ধ করা হচ্ছে না তারা একটা গোষ্ঠীর জন্য কাজ করে একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করে সেগুলো বলেছে এখন দেখা যাবে যে সেই কথা এবং কাজের সাথে কতটুকু মিল দেখা যায় অর্থাৎ তিনিও একজন যোগ্য লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন সময়ে টক কথা বলেছেন সভা সেমিনারে কথা বলেছেন তার কথা অনেক গুরুত্বপূর্ণ এখন দেশবাসী আবার দেখতে চায় যে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসানো হয়েছে এখন তিনি কতটুকু কি করতে পারেন সেটি দেখার বিষয় যাই হোক প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ কথাগুলো শেয়ার করলাম এগুলো সবারই মনের কথা তার মানে যোগ্যতা সম্পন্ন লক্ষ্যেও যথাযোগ্য মর্যাদায় কোনো একটা জায়গায় ডিপার্টমেন্টে বসানো হলেও তিনি সেভাবে কাজ করেন না অথবা করতে পারেন না অথবা লুটপাটে নিজেকে ব্যাপৃত করেন সেটি আমরা দেখেছি সো ভবিষ্যতে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা দেখতে চাই যে যারা যেই মন্ত্রণালয়ের কাজ করছেন উপদেষ্টা মণ্ডলীতে এখন জানা রয়েছেন তারা নিশ্চয়ই ভালো কাজটি দেশবাসীকে উপহার দেবেন সেটি আমাদের প্রত্যাশা धन्यवाद सबाई के